মিশন বসুন্ধরার এই প্রথম পর্যায়ের সেবার বাবে আবেদন জানাইছিল। অর্থাৎ এই কথা প্রতীয়মান হয়েছিল যে বহু বছর রাজহ বিভাগত বা চক্র বিষয়ার কার্যালয় বা জেলা উপায়ুক্তর কার্যালয়ত নিত্য নৈমিত্তিক কাম সমূহ হওয়া নাছিল। মিশন বসুন্ধরা দুই লগত আমি যেতিয়া মিশন বসুন্ধরা একর সেবাবিলাক আকো এবার সংযোজন করেছিল তেতিয়া এই সংখ্যা 15 লাখলৈ বৃদ্ধি পাইছিল। অর্থাৎ এক প্রকার কব গলে রাজহ বিভাগৰ সৈতে জড়িত সৰু সৰু সেৱাবিলাকো ৰাইজে লোৱা নাছিল, ৰাইজৰ মনত কনফিডেন্স নাছিল। যি নহওক, আমি মিশন বসুন্ধৰা সেৱা প্ৰথম প্ৰায় 8 লাখ ভূমি সংক্ৰান্তীয় আবেদন আমি নিষ্পত্তি কৰিছিলো, কিছু ৰিজেক্ট হৈছিলে, সৰহ সংখ্যক এপ্ৰুভ হৈছিলে। আৰু এক প্ৰকাৰ কব গলে ই প্ৰথমবাৰৰ বাবে ৰাজহ বিভাগক জনসাধাৰণৰ ওচৰ চপাই আনিবলৈ সক্ষম হৈছিলে। মিশন বসুন্ধৰা আমাৰ এটা কনফিডেন্স বিল্ডিং এক্সাৰচাইজ আছিলে আৰু তাত আমি সফল হৈছিলোঁ। যেতিয়া আমি মিশন বসুন্ধৰা এক আমি আগবাঢ়িছিলোঁ, তার লগে লগে আমি দুই প্রস্তুতি পর্ব আগবাইছিল। আমি সমস্যাবিলাক রাইজর মাজলৈ লৈ আহিছিল, কিন্তু সমস্যাবোৰ সমাধান কেনেকে হব তার বিষয়ে আমি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা নাছিল, বৈজ্ঞানিকভাবে চিন্তা চর্চা করা নাছিল। আর অসম আন্দোলনের সমাপ্তির পিছতো খিলঞ্জিয়া লোকসকলে নিরাপত্তাহীনতাতে তেওঁলোকে বাস করেছিল। আজি সমষ্টির পুনর্গঠনে হোক আৰু দ্বিধাহীনভাবে মিশন বসুন্ধরা দুই অকল খিলঞ্জিয়া লোকের স্বার্থতে আমি আরম্ভ করেছো বলে করা ঘোষণা বহুবুর আমার অনিশ্চয়তা এক প্রকার কব গলে নিশ্চয়তালৈ লৈ আহিছিল। আৰু আজি মিশন বসুন্ধৰাৰ সমাপ্তিয়ে কেনেকৈ লাখ লাখ খিলঞ্জীয়া পৰিয়ালক উপকৃত কৰিছে তাৰো এটা আমি সম্যক ধাৰণা পাবলৈ সক্ষম হৈছো। চৰকাৰী মাটি, সিলিং চৰকাৰী ভূমিৰ প্ৰৱৰ্তন, দখলী স্বত্ব ৰায়তক মালিকী স্বত্ব প্ৰদান, এই কার্য নৈতিক নহয়, ই ন্যায়ের উপরতো প্রতিষ্ঠিত নহয়। কিন্তু যি কারণে নহক কিয় আমার রাজহ বিভাগের দুর্বলতা, জেলা প্রশাসনের দুর্বলতার কারণে টি গ্রান্তত বহু লোকে বাস করা আরম্ভ করেছে। ডিব্রুগড় জেলাত মই যেইবারে যাও সেইবারে শুনো অমুক মালিকে অমুকক মাতি দিলে। প্রশাসনিক দুর্বলতা আমি অতরাব লাগিব। প্রথম পর্যায়ত যখন সচাকই যার 2-3 ডোখর মাটি নাই, যখন সচাকই ল্যান্ডলেস আর টি গ্রান্তত বাস করে আছে, বাবে আমি একটা ওয়ান টাইম এক্সেপশন করিম আর আমি নির্দিষ্ট নিয়মত আমি মাটির পত্তা দিম। ইয়ার পিছত দিস উইল বিকাম এ ক্রিমিনাল অফেন্স, ইট উইল নো লঙ্গার বি এ সিভিল অফেন্স। 7 বছর জেল হব যদি কোনোবা টি ল্যান্ডর মাটি তেওঁলোকে ব্যক্তিগত অনুষ্ঠান প্রতিষ্ঠানক দিব খোঁজে। কোনোবাই দিলে তার নিয়ম আছে, তেওঁলোকে মাটির ইস্তাফা দিব, সরকারে পুনের মাটির অ্যালটমেন্ট করিব। কিন্তু সরকার নিজে নিজে হয়ে যাওয়ার যেটা প্রবণতা, হুইচ ইজ কল ইন মাই ওয়ার্ড এ টেন্ডেন্সি ফর এনার্কিজিম, তাক আমি প্রতিহত করব। এন্ড আমি ইয়াক ক্রিমিনাল অফেন্স করিম। ইয়ার পিছত কোনোবাই টি গ্রান্টর ল্যান্ডত সোমালেই
তেওঁক আমি আমি কেস রেজিস্টার করিম, হি উইল বি জেইল, ল্যান্ড উইল বি কনফিসকেটেড, বাগানখনৰ পৰাও মাটিটো যাব, চৰকাৰলৈকে সেই মাটি ৰূপান্তৰিত হ'ব। কিন্তু এজ এ ওৱান টাইম এক্সেপশ্যন, যিসকলে আজি 20 বছৰ 30 বছৰ আগত তেনেকে মাটি ললে, তেওঁলোকৰ কাৰণে আমি এটা ওৱান টাইম এক্সেপশ্যন কৰিম, বাট উইথ হায়াৰ প্ৰিমিয়াম। তেওঁলোকে যদি বাগানৰ মালিকক টকা দিব পাৰিছিলে, চৰকাৰকো টকা দিব লাগিব। সো উইথ এ হায়াৰ প্ৰিমিয়াম উই আৰ গোয়িং টু ৰেগুলাৰাইজ টি গ্ৰান্ট লেণ্ড, বাট অনলি ফৰ ওৱান টাইম। ইয়াৰ পিছত আৰু আমি কেতিয়াও নকৰোঁ। অসমত আৰু এটা সমস্যা আছে, কামাখ্যা দেৱালয়ৰ মাটি বা বিভিন্ন দেৱালয়ৰ মাটি নগৰসমূহত সিঁচৰিত হৈ আছে, তাত মানুহ বাস কৰে। আমাৰ আটাইতকৈ যিটো ইম্পৰ্টেণ্ট কাম হৈছে, সেইটো হৈছে নন কেডেষ্ট্ৰেল ভূমিসমূহক আমি কেডেষ্ট্ৰেল কৰা। 300খনমান গাঁৱৰ বাবে আমি ইতিমধ্যে ৰেডি হৈছোঁ, কিন্তু আমি আন বাদ পৰি যোৱা কেডেষ্ট্ৰেল 283খন গাঁৱত এতিয়া আমাৰ জৰীপ সম্পূৰ্ণ হৈছে, কিন্তু আন গাঁওখিনিতো আমি জৰীপ সম্পূৰ্ণ কৰি ভূমিৰ অধিকাৰ ৰাইজক দিব লাগিব। এণ্ড দিছ উইল বি এ ভেৰি বিগ ছেগমেণ্ট, বিশেষকৈ লখিমপুৰ, ধেমাজি, মৰিগাঁও, শোণিতপুৰ, গোলাঘাট, নগাঁও, তিনিচুকীয়া, ডিব্ৰুগড় আদি জিলাত বহু লোকে প্ৰথমবাৰলৈ মাটিৰ অধিকাৰ পাব, ইভেন কামৰূপ মেট্ৰ'ত। আজি কেডেষ্ট্ৰেল ভিলেজক নন কেডেষ্ট্ৰেল ভিলেজক কেডেষ্ট্ৰেল নকৰাৰ বাবে ডন বস্কো ইউনিভাৰ্চিটিৰ দৰে বিশ্ববিদ্যালয়ক মাটি আমাৰ দৃষ্টিত বেআইনীভাৱে তেওঁলোকে তাৰ ওপৰত বহি থকা আমাৰ দৃষ্টিগোচৰ হৈছে। সুধিলে কয় যে এইটো নন কেডেষ্ট্ৰেল মাটি, চাৰ্কল অফিচাৰে যাকে ইচ্ছা তাকে দিব পাৰে। মই আমাৰ চাৰ্কল অফিচাৰকো ক'ব খুজিছোঁ যে নন কেডেষ্ট্ৰেল মাটিৰ একমাত্ৰ অধিকাৰী হৈছে চৰকাৰ। দিছ ইজ এ গভৰ্ণমেণ্ট লেণ্ড এণ্ড পিয়'ৰ গভৰ্ণমেণ্ট লেণ্ড। আজি দিছপুৰ, সোণাপুৰৰ চাৰ্কল অফিচাৰসকল বাৰে বাৰে বিপদত পৰিছে, কাৰণ তেওঁলোকে চৰকাৰৰ যিটো বিশ্লেষণ সেইটো ভাল নাপায়, আন মধ্যভোগী ব্যক্তিয়ে বুজাই দিয়া বিশ্লেষণটো তেওঁলোকে গ্ৰহণ কৰি ভাল পায়। সেই পৰম্পৰাও আমি ত্যাগ কৰিব লাগিব। লেণ্ডৰ ইণ্টাৰপ্ৰিটেশ্যন কোনো মাটি দালালে নকৰে, ইণ্টাৰপ্ৰিটেশ্যন ৰেভিনিউ ডিপাৰ্টমেণ্টে কৰিব বাই এ গেজেট নটিফিকেশ্যন। সকল আমাৰ কিছুমান এক্সপাৰ্ট বিষয়া আছে, এতিয়া ৰিটায়াৰ্ড হৈ গ'ল, দে বিকাম লেণ্ড কনচালটেণ্ট। মোৰ নজৰত তেওঁলোকো আছে। এই লেণ্ড কনচালটেণ্টসকলে আমাৰ জেনেৰেশ্যন অফ অফিচাৰ নষ্ট কৰি দিছে, আমি তেওঁলোকৰ ওপৰতো চোকা দৃষ্টি ৰাখিব লাগিব। এতিয়া এই নন কেডেষ্ট্ৰেল মাটিত আমি লেণ্ড পলিচি মতে মানুহে যি মাটি পাব লাগে তাক আমি দিম, অতিৰিক্ত ভূমি চৰকাৰৰ হাতলৈ আহিব, আমি দুখীয়া মানুহক দি গৈ থাকিব পাৰিম। মিছন বসুন্ধৰা 3ৰ এটা বহুত ডাঙৰ কাম যিটো মোৰ দৃষ্টিত অসমত অত্যন্ত প্ৰয়োজনীয়, আৰু মই তাৰ ছেনচিটিভিটিটো ক'ব খোজোঁ, যে এজমালি পট্টাৰ পাৰ্টিশ্যন মোৰ দৃষ্টিত মই দেখিছোঁ বহুত ভাল পৰিয়াল, বহুত ছিবলিং যি সৰুৰ পৰা একেলগে খেলিছে, ডাঙৰ হৈছে, ল'ৰা ছোৱালী বিয়া একেলগে কৰিছে, খাইছে, বইছে, এজমালি পট্টাৰ আমি সময়ত পাৰ্টিশ্যন কৰি দিব নোৱাৰা কাৰণে ভায়েক ককায়েকৰ মাজত প্ৰচণ্ড কাজিয়াৰ সৃষ্টি হৈছে, আৰু ই এক নিত্য নৈমিত্তিক কথা। মই ৰেভিনিউ ডিপাৰ্টমেণ্টক আহ্বান জনাম, যেতিয়া এজমালি পট্টা আমি বিকেন্দ্ৰী ভাঙিম, ৰাস্তাৰ কাষৰ মাটিডোখৰ কোনে পাব, পিছৰ ডোখৰ কোনে পাব, বিভিন্ন সমস্যাত এজমালি পট্টাৰ পাৰ্টিশ্যনৰ বিষয়টোৱে এটা সামাজিক সমস্যাৰ ৰূপ ধাৰণ কৰিছে। মিছন বসুন্ধৰা 3ৰ সময়ত আমি এজমালি পট্টাৰ পাৰ্টিশ্যনটোক প্ৰায়ৰিটি হিচাপে লৈ
বহু সময় দেউতাক জিয়াই আছে এতিয়াও, তেখেতে মাটির পট্টাখন চারিজন ভাই ককায়কর মাজত ভাগ করে দিব পারিব, দুজন ভাই ককায়ের মাজত আজিও মিলাপ্রীতি আছে, তেওঁলোকে ধুনিয়াকৈ পট্টাখন ভাগ করে লব পারিব। মই ভাবো যে ই এটা বহুত ইম্পর্টেন্ট সার্ভিস, আর মিশন বসুন্ধরা তিনির সময়ত আমি এজমানি পট্টার যদি পার্টিশন করিব পারো, ই আমার বহুখিনি কাম হব। ডিজিটাল ল্যান্ড রেকর্ডর ফালে যাওয়ার ক্ষেত্র আজি আমার যে এন জি ডি আর এস কাম আমি আরম্ভ করছো, আজি আমি ঠিক আরম্ভ করা নাই, আমি রাইজর সন্মুখত আনিছো। আমি সহজতে কই দিও ট্রাইবেল বেল্ট এন্ড ব্লক, কিন্তু চ্যাপ্টার টেনত ট্রাইবেল শব্দটো কতো উল্লেখ নাই, ইট ইজ এ বেল্ট এন্ড ব্লক। সরকারে যিকোনো বেল্ট এন্ড ব্লক ক্রিয়েট করিব পারে, এতিয়ালৈকে উই হ্যাভ ক্রিয়েটেড ট্রাইবেল বেল্ট এন্ড ব্লক, দিস টাইম উই ওয়ান্ট টু ক্রিয়েট হেরিটেজ বেল্ট এন্ড ব্লক। জনমানসত হেরিটেজ বেল্ট এন্ড ব্লক হব, বাট ইট উইল বি এ ব্লক আন্ডার চ্যাপ্টার টেন, চ্যাপ্টার টেনত যে ব্লক আছে সেইটোয়ে হব। কোন চারিটা জায়গাত আমি করব খুঁজছো, মাজুলি, নারায়ণপুর, বটদ্রবা, বরপেটা। কিয় করব খুঁজছো আমি উত্তরটাও জানো, মাজুলীত দুইজনা গুরুর মিলনভূমি আছিল, মাজুলী আমার বৈষ্ণব সত্র সংস্কৃতির পীঠস্থান, নারায়ণপুরত মহাপুরুষ মাধবদেব, অনিরুদ্ধদেব, বারোজন গুরুর জন্ম হয়েছিল নারায়ণপুরত, বটদ্রবাত মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবর জন্ম হয়েছিল, বরপেটা আর পাটবাউসী মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব আর মাধবদেবর কর্মভূমি আছিল। কিন্তু এতিয়া সেই সত্রখিনিত আমি ওচরে পাজরে যি ধরনের আন ধর্মর লোক, ঠিক তেনেদরে মই আন ধর্মর অনুষ্ঠানের কাষতো আন ধর্মর মানুষ বিচরা নাই, ইট ইজ এ ভাইস ভার্সা। এইটো নহয় যে মুসলমানের ধর্ম অনুষ্ঠানের কাষত হিন্দু যাব আর হিন্দু ধর্ম অনুষ্ঠানের কাষত মুসলমান আহিব নরে, নট দ্যাট, আই এম স্পিকিং এন্টায়ারলি ফ্রম এ সেকুলার পয়েন্ট অফ ভিউ, যে আমার পুরোনা যত ঐতিহ্য আছে সেই ঐতিহ্য সমূহর লগত সংগতি রাখি আমি হেরিটেজ বেল্ট এন্ড ব্লক ক্রিয়েট করব খুঁজিছো। মই ডিসি সকলক অনুরোধ করিম যে লোকসভার পিছতে যে বিধানসভার অধিবেশন আহিব তাত আমি বিল আনিম কিমানটো এরিয়ালেকে আমি হেরিটেজ বেল্ট এন্ড ব্লক ক্রিয়েট করব পারো, বিকজ সিটুয়েশন ইন এভরি পার্ট ইজ নট সেম। বটদ্রবাত লিমিটেশন আছে, বরপেটার লিমিটেশন আছে, আর বহি থাকা মানুষক আমি ডিস্টার্ব করব খোঁজা নাই, উই ডোন্ট ওয়ান্ট টু ডিস্টার্ব পিপল, কারণ আমার উদ্দেশ্য মানুষক কষ্ট দিয়া নহয়, আমার উদ্দেশ্য প্রজন্মর কারণে অসমখন সুরক্ষিত করা। দেয়ার ইজ এ টু ডিফারেন্স, উই আর নট আফটার এনিবডি, উই জাস্ট ওয়ান্ট টু ডিফেন্ড আওয়ার কালচার, আওয়ার ল্যান্ড, আওয়ার হেরিটেজ। সো নগাঁও আর বরপেটার ডিসিএ চেষ্টা কর যে কিমানখিনি এরিয়া আমি হেরিটেজত আনিব পারো, প্রটেক্টেড ক্লাস থাকিব, নট নেসেসারি যে বেলেগ বেল্ট এন্ড ব্লকত থাকা প্রটেক্টেড ক্লাসটোয়ে ইয়ার প্রটেক্টেড ক্লাস, দিস প্রটেক্টেড ক্লাস ক্যান বি ডিফারেন্ট, ইয়াতে কোনো এনেকুৱা নহয় যে এটাই নিয়মত যাব লাগে। মই নারায়ণ মাজুলীর ক্ষেত্র এন্টায়ার মাজুলী ডিস্ট্রিক্ট উইল বি এ প্রটেক্টেড বেল, তাত বেলেগ কথা একো নাই, দ্যাট ডিস্ট্রিক্ট উইল বি প্রটেক্টেড বেল সহজ আছে। নারায়ণপুরতো এন্টায়ার সাবডিভিশন উই ক্যান মেক, এন্টায়ার সাবডিস্ট্রিক্ট উই ক্যান মেক প্রটেক্টেড বেল্ট এন্ড ব্লক, মই তাতো সমস্যা বহুত দেখা নাই। যদি করবাত সংকুচিত করিব লাগে ডিসি ক্যান ডু দ্যাট। বরপেটা আর বটদ্রবা যেহেতু উই হ্যাভ টু ডিল দ্য ইস্যু সেন্সিটিভলি, লোকেল রাইজর লগত এতিয়ার পৰা আপোনালোকে কথা বতরা পাতক, আমার গার্জেন মন্ত্রী সকলেও সহায় করিব যে টু হোয়াট এক্সটেন্ট উই ক্যান ক্রিয়েট দ্যাট হেরিটেজ বেল্ট এন্ড ব্লক, যে ড্যামেজ হয়ে গেল হয়ে গেল, যাতে ইন ফিউচার হোয়াট এভার ইজ দেয়ার উই ক্যান প্রটেক্ট দ্যাট। চৰৰ মাটিখিনি যদি আমি জরিপর অধীনলৈ নানো,
তেতিয়ালৈকে চৰবিলাকত সদায় এটা মাতব্বৰী শাসন ব্যৱস্থা চলি থাকিব। মৰিগাঁও জিলাৰ উপায়ুক্তই খুব ভাল কৰি ক'ব পাৰিব, ওৰাঙত যেতিয়া আমি মানুহক এভিকশ্যন কৰিছিলোঁ, এভিকশ্যনৰ পিছত সদায় আমাৰ এটা চিন্তা থাকে যে যিয়ে জাতি ধৰ্ম নহওক কিয় যদি প্ৰপাৰ লেণ্ডলেছ, মানুহখিনিতো ৰাস্তাত বহি থাকিব নোৱাৰে, ক'ৰবাত আমি বহুৱাব লাগে। যেতিয়া আমি তেওঁলোকক মৰিগাঁৱৰ ফালে আমি বহুৱাব চেষ্টা কৰিলোঁ, অনলি দ্য লেণ্ডলেছ, লেণ্ড থকাও নহয় আৰু প্ৰপাৰ যিখিনি এন আৰ চিত নাম থকা মানুহ আছে, তেতিয়া এটা সমস্যা আহিলে, ছাৰ মাটি নাই। আরে মাটি কিয় নাই? বোলে 72 জন মাতব্বরের অধীনতহে মাটি আছে, আর মাতব্বরে নিদিলে মাটি কোনেও তাত লব নোৱাৰে। এটা বহুত সময়ত বাগবর জনিয়ার পৰা আহে যে খহনীয়া হৈ গল, খহনীয়া হওয়ার কারণে মাটি নাই, অথচ মই হেলিকপ্টার উপর দি গলে মাটিয়ে মাটি দেখো। এটা মাটি নাই মানে কি? সকলোয়ে 7 বিঘা পোৱাৰ পিছত মাটি নাই, নে কোনোবাই 300 বিঘা লৈ থকাৰ কাৰণে মাটি নাই? তার উত্তর কারো হাতত নাই। হাজার হাজার বিঘা মাটি গলে গম পায়। এতিয়া শোণিতপুর জিলাত কেইটামান চর আছে যত নেকি লালে টপু কয় না কি লালে টাপু আদি চর আছে, সরকারে মাটি নাই, বিচারিলে মাটি নাই, কিন্তু মাতব্বরের হাতত 300-400-400 বিঘা মাটি আছে। এখন সরকারে যে সরত মাটি পত্তন দিব নালাগে, সেই শব্দটির কারণে আজি আমি একটা মাতব্বরী শাসন ব্যবস্থা একটা অসমত আমি আরম্ভ করেছি। মিশন বসুন্ধরা 4 কারণে আপনাদের আরম্ভ করক যে স্থায়ী সর কোনখিনি, যিখিনি ইকোলজিক্যালি চ্যালেঞ্জেবল নহয়, যি ব্রহ্মপুত্র ইকোলজিত এফেক্ট করে তাক আমি যে ব্যবস্থা করব লাগে করব লাগিব, এভিকশন করব লাগিলে এভিকশন করব লাগিব, রিসেটলমেন্ট করব লাগিলে রিসেটলমেন্ট করব লাগিব। কিন্তু আমার নেসেক আর এসটেকর লগত, সায়েন্স এন্ড টেকনোলজি ডিপার্টমেন্টর লগত কাম করি, উই শুড আইডেন্টিফাই দ্য সর হুইচ আর অফ পার্মানেন্ট নেচার। তারপর আপনাদের ভোটার লিস্টত হিসাব কর যে 5000 বিঘা মাটি ভোটর সেন্টার এটা, তার মানে 1000টা ভোট, 300টা পরিয়াল, 5000 বিঘা মাটি, সেটা তো সাস্টেইনেবল নহয়। 7 বিঘা করিয়ে মাটি পাব, 7 বিঘা × 300 = 2100 বিঘা মাটি গল, বাকি 2100 বিঘা সরকারি মাটি হল, তার গড়াকী সরকার হয়। গতি মিশন বসুন্ধরা 4 সময়ত সরক মাতব্বরের শাসন শেষ করে আইনের শাসন প্রতিষ্ঠা করার দিকত আমি আগবাড়ি, তার কারণে জাতীয় সংগঠন সমূহর মানে আলাপ আলোচনা করম, কারণ বাস্তবের দূরত থাকিলে আমি কোনেও আগবাড়িব নিম, সেই দিকতো আমি আলাপ আলোচনা করম, আর ইকোলজিক্যালি চ্যালেঞ্জ সরবিলাকর আমি নিজক আঁতরাই রাখব লাগিব, যাতে সেই সরবিলাকক আমি কাকু বন্দোবস্তি নিদিও, সেই সরবিলাকর প্রয়োজন হলে আমি মাটি নতুন জায়গাবিলাকলৈকে, যত নতুন সারপ্লাস মাটি উলাব তালৈকে আমি স্থানান্তর করব লাগিব, আর তাত আমি প্ল্যান্টেশন করব লাগিব, যাতে ব্রহ্মপুত্রর ইকোলজি আমি রক্ষা করব পারি।